শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের আজকের এই 31তম শাহাদাত বার্ষিকীতে আজকের তার স্মরণ সভা। এই সভায় প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, একজন রাজপথের সাহসী নেতা, বীর মুক্তিযোদ্ধা এবং এক সময়ের ছাত্র নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজকের বিশেষ অতিথি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সেই 90-এর আন্দোলনের সময় যিনি জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন এবং যুব সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, সাবেক মন্ত্রী জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত এই মঞ্চে আজকে সেই তৎকালীন সর্বদলীয় ছাত্রৈক্যের এবং ডাকসুর নেতৃবৃন্দ, জাতীয় বীর বৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় বীর বৃন্দ এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ স্মৃতিচারণ করেছেন, বক্তব্য রেখেছেন। আজকে আমরা সকাল 9টায় ডাক্তার মিলনের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছি এবং যেখানে ডাক্তার মিলন শহীদ হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল, সেই টিএসসির ডাক্তার মিলন স্মৃতিস্তম্ভে আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি। আজকের এই দিনে ডাক্তার মিলনের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকের এই দিনে ডাক্তার মিলনের স্মৃতিচারণ করতে গেলে আমরা সামনাসামনি কিছু বিষয়ে তার মধ্য থেকে দেখেছিলাম। যেদিন তিন জোটের সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল, সেদিন উল্লাপাড়ার জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা জিহাদ শহীদ হয়েছিল। জিহাদের লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সূর্যসেন হল, পরে মুজিব হলে আমরা নিয়ে গেলাম। এই সকল সকল ছাত্র নেতৃবৃন্দ ছিলেন এবং সেখানে আমরা আহ্বান জানালাম ছাত্র নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে এখানে আনার জন্য। ডাকসু ভবনে তাৎক্ষণিকভাবে মাত্র 10 মিনিটের জন্য বসে সর্বদলীয় ছাত্রৈক্য গঠন হল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লাশের পাশে আনার জন্য, জিহাদের লাশের পাশে আনার জন্য আমাদের উপর দায়িত্ব পড়ল। হাবিবুর রহমান হাবিবুর পর শেখ হাসিনাকে আনার জন্য দায়িত্ব পড়ল এবং জহিরুদ্দিন স্বপন, নাজমুল হক প্রধান, মুস্তাজিন বাবুল, তাদের উপর দায়িত্ব পড়ল রাশিদ খান মেনন, ইনু সহ নেতৃবৃন্দকে। প্রথমেই আমরা দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলেন, সরাসরি মুজিব হলে গেলেন এবং গিয়ে লাশের পাশে দাঁড়িয়ে আমাদেরকে ছাত্র নেতৃবৃন্দকে ডেকে বললেন, তোমরা ছাত্ররা এই মুহূর্ত থেকে এক হও। এর পরবর্তীতে অন্যান্য নেতৃবৃন্দরা আসলেন, শেখ হাসিনা আসতে লেট করলেন,
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ বাংলার পাদদেশে যখন আমরা লাশ নিয়ে গেলাম সেখানে তিনি আসলেন। এসে যাই ওই বিষয়টা আর আমি বলতে চাচ্ছি না, এখানে চলে গেলেন এবং সেখানে আমরা শপথ গ্রহণ করলাম এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরব না। এবং পরের দিন সর্বদলীয় ছাত্র আমরা হরতাল আহ্বান করলাম 11ই অক্টোবর, লাশ নিয়ে বেরিয়ে পড়লাম শিশু একাডেমির সামনে। প্রথমেই আমাদের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের মধ্যে তৎকালীন ছাত্রমৈত্রীর সভাপতি জহিরুদ্দিন স্বপন প্রথমে আহত হল এবং সেখান থেকে আমরা লাশ নিয়ে যেতে পারলাম না, আমরা বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। হসপিটালে জহিরুদ্দিন স্বপনকে নিয়ে যাওয়া হলো এবং পরের দিন হরতালের দিন আমরা শাহবাগের মোড়ে গেলাম। সেখানে হাবিবুর রহমান হাবিব, খাইল কবির খোকন, নাজিমুদ্দিন আলম এবং আমি সহ প্রত্যেকে আহত হলাম গুলি, টিয়ারসেল, লাঠি। কথাটা আমি এই জন্য বলছি ডাক্তার মিলনের বিষয়টি, তখন আমরা আহত হয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হলো হসপিটালে, কেবিন আমাদেরকে ওয়ার্ডে জহিরুদ্দিন স্বপন যেখানে ছিল। পরে ডাক্তার মিলন বিএমএর নির্বাচিত যুগ্ম সম্পাদক ছিলেন, তিনি দৌড়ে ওয়ার্ডে আসলেন। ওয়ার্ডে এসে বললেন নাজমুল হক প্রধান আহত হয়েছিল যশোর ছাত্রলীগের সভাপতি, এসে বললেন এই ওয়ার্ডে এভাবে আপনাদেরকে রাখা হবে না, তড়িৎগতিতে তিনি আমাদেরকে নিয়ে স্টুডেন্ট ক্যাবে, যেখানে শুধুমাত্র ছাত্র যারা ডাক্তারি পড়ছে বা যারা ডাক্তার তাদের জন্য একটা নির্ধারিত ক্যাবিন ছিল, একটা বড় রুম ছিল, অনেকগুলি বেড ছিল সেখানে, সেখানে আমাদেরকে নিয়ে গেলেন। ডাক্তার মিলনের সাথে অনেক কথা হলো এবং আমরা সবাই স্টুডেন্ট ক্যাবিনে সেখানে চিকিৎসাধীন ছিলাম। পরের দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সহ 7 দল 8 দল 5 দলের নেতারা, সমস্ত পেশাজীবী সংগঠনের নেতারা সেখানে আসলেন আমাদেরকে দেখার জন্যে। সেখান থেকে ডাক্তার মিলনের ভূমিকা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একজন ডাক্তার হিসাবে, বিএমএর একজন নির্বাচিত যুগ্ম সম্পাদক হিসাবে, তার মুখ থেকে অনেক কথা সেদিন শুনলাম। এবং এরপরও দেশে 10ই অক্টোবর, নভেম্বর 10 তারিখের পরে 27 তারিখ, এই 27 তারিখে ডাক্তার মিলন শহীদ হল। কয়দিন? 10 থেকে 27, 17 দিনের মধ্যে ডাক্তার মিলন যাচ্ছিল, এক মাস 17 দিন। সেখানে ক্যাম্পাসে আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলো, ডাক্তার মিলনরা সব গেল পেশাজীবীরা, এবং ছাত্রদলেরই একটা অংশ ছিল যারা পরবর্তীতে বহিষ্কার হলো নির্ববি সহ, তাদের নেতৃত্বে সেখানে মাইক্রোবাস নিয়ে গুলি চালানো শুরু হলো। সর্বদলীয় ছাত্রকে নেতৃবৃন্দ এবং কর্মীদের উপর, এবং সেখানে গুলি যখন শুরু হলো ডাক্তার মিলন লুটিয়ে পড়ল, তখন এই কামরুজ্জামান রতনরা এবং আব্দুল মালিকরা, সাইজ সুরাবরা পাল্টা যেটা করা দরকার ক্রুইং করে তারা সেদিন সেই ক্যাম্পাসে যুদ্ধে নেমেছিল এবং সেই বিতর্কিত এরশাদের সাথে রাতে অন্ধকারে হাত মিলিয়ে যারা আমাদের উপর গুলি চালিয়েছিল তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। এবং পরবর্তীতে আমি সেদিন ছাত্র দলের আহ্বায়ক ছিলাম, আমার সভাপতিতে তাদেরকে বহিষ্কার করা হলো জাতীয় দল ছাত্রদল থেকে। আজকে কথাটা এই জন্য বললাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বিভিন্ন ভাবে লিখা হয়,
কিসে ফেসবুকে এই কথাটা এই জন্য বললাম ওই সময় তাদের ভূমিকা আজকে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে যারা রয়েছেন এখানে আমাদের মাননীয় মহাসচিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গহেশ্বর চন্দ্র রায় আজকে আমি দুজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম তখন যুব দলের সভাপতি ছিলেন জনাব মির্জাব্বাস সাধারণ সম্পাদক ছিলেন বাবু গহেশ্বর চন্দ্র রায় ওনারা যুব সংগ্রাম পরিষদ করলেন আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করলাম এই জন্য আজকে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পাশাপাশি আমরা সেদিন এই আন্দোলন করেছি আব্বাস ভাই জীব নিয়া দাদা সহ জসীমউদ্দিন হলে চলে আসছে মশাল নেওয়ার জন্য কোথাও মশাল বানাতে পারা নেই আমরা ক্যাম্পাসে মশাল বানিয়েছি সেদিন যত কিছু বিষয় এগুলি আর এখন মুখে বলতে পারবো না সেই বিষয়গুলি হয়েছে তখন শ্রমিক দলের সেক্রেটারি ছিলেন নজরুল ইসলাম খান এই যে শ্রমিক ছাত্র যুবক তখন স্বেচ্ছাসেবক দল ছিলেন না এইভাবে এবং এই যে আমাদের কোঅর্ডিনেশন ম্যাডামের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমরা সেদিন করতে পেরেছি এবং 26, 27, 28, 29 এই তিনটি দিন মনে হয়েছে ক্যাম্পাসে যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ এবং সেদিন এই সকল নেতারা ভূমিকা রেখেছিল এই যে মঞ্চে যারা আছে প্রত্যেকেই আমি নাম বললাম না প্রত্যেকেই সেদিন ছিল এই 90-এর আন্দোলনে পিছনের সারিতে যারা আছে এবং সামনের সারিতে ছিলেনই সেদিন অনেকের বিতর্কিত ভূমিকা ছিল তাদের মধ্যে অনেকেই আজকে আমাদের মাঝে আছেন কিন্তু আজকের যে প্রেক্ষাপট আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সবচেয়ে সবচেয়ে যে বিষয়টি আমাদের মাঝে উঠে এসেছে যে গণতন্ত্রের জন্য দীর্ঘ 9টি বছর বিএনপির চেয়ারপারসন এবং সাবেক তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন পরামর্শ দিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন রাজপথে আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি করতে হবে এবং এই কথাটি বলতে হবে আজকে আমাকে দ্বিধা নেই সেদিন এই 10ই অক্টোবর থেকে সর্বোচ্চ ছাত্রৈক্য থেকে এই ডাক্তার মিলনের শহীদের হওয়ার মধ্য দিয়ে শহীদ হওয়ার মধ্য দিয়ে এই কয়দিনে সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় একটি আক্রমণ হয়েছিল এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলে এসে এবং বিভিন্ন হলে এসে আমাদের দিকে যে ম্যাডামের চিরকোট দিয়ে যাচ্ছিলেন এবং আনুষঙ্গিক দিয়ে যাচ্ছিলেন নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন ম্যাডামের সেই কাজটি করেছিলেন আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যার জন্য তারেক রহমানকে ফলো করতে করতে একটা পর্যায়ে তার বাড়িতে তার উপর আক্রমণ করেছিল এবং তার পিঠে কালো দাগ সম্বলিত ছবিগুলি আমরা সর্বদলীয় ছাত্রকে মিটিং করছিলাম প্রেস ক্লাবে সেখানে আজকে নেই লুত্তর রহমান বেনু 11টা ছবি এনে দিলেন এনে সেই ছবিগুলি দেখালেন আমরা সেই ছবিগুলি সর্বদলীয় ছাত্রকে সমাবেশে প্রেস ক্লাবের সামনে আমি দেখালাম দেখলাম জনাব তারেক রহমানের পিঠে কালো দাগ 11টা ছবি খালি গায়ে এরশাদ তার উপর আক্রমণ করেছিল সেই 90-এর আন্দোলনে আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী তারেক রহমান সরাসরি আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন অনেকেই কিন্তু সেই ঘটনা জানেন না অনেকেই শুনেনও নাই হয়তো আজকে সকল নেতৃবৃন্দ সেটা জানেন সেই পর্যায়ে ছিল আজকে এই যে আমাদের ড্যাবের নেতৃবৃন্দ ড্যাবের প্রেসিডেন্ট প্রফেসর হারুনুর রশিদ ডাক্তার হারুনুর রশিদ এখানে এসেছেন এই ডাক্তারদের ভূমিকা ছিল অবিস্মরণীয় ঐতিহাসিক সেই ডাক্তাররা আজকেও তাদের ভূমিকা রাখছে আজকে যে পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়েছে আমরা বলতে চাই মাননীয় মহাসচিব মাননীয় স্থায়ী কমিটির সদস্য আপনারা এখানে দুইজন নেতা নীতি নির্ধারক আপনারা উপস্থিত আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। শেখ হাসিনা বলেছেন অনেক করেছি, আজকে যে আমাদের মাননীয় মহর্ষি বলেছেন স্লো পয়জনিং এর কথা, দুইটি বছর একটি পরিত্যক্ত বাড়িতে যেখানে কোনো আলো ছিল না, অন্ধকার, ছাদের থেকে পাশের থেকে ওয়াল থেকে পড়ে যেত সেই চুন বালু এবং চিকার থেকে শুরু করে সমস্ত ছোট ছোট পোকামাকড় সেখানে যেত, সেখানে বাসার থেকে কোনো খাবার দিতে দেওয়া হতো না, কোথাও থেকে কোনো খাবার দেওয়া হতো না, সেই খাবারটা শেখ হাসিনার নির্দেশে সে জেলখানা থেকে তারা তৈরি করে দিয়েছে। অতএব সেই খাবারের মধ্য দিয়ে দেশটি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে আজকে তার মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। আজকে তাকে বিদেশে ট্রিটমেন্টে যেতে দেওয়া হয় না, এই জন্যে উনি জানেন এইভাবেই তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, এই জন্যই তাকে বিদেশে যেতে দিচ্ছে না। আর সব কিছু ধরা পড়ে যাবে, এই ধরা পড়ার ভয় তাকে আজকে বিদেশে ট্রিটমেন্টে যেতে দিচ্ছে না। কেন দেবে না? একটা মিথ্যে মামলা, মিথ্যে সাজা, আর এই সাজার মধ্যে প্রত্যেকই জামিনে পায়, জামিনে আসে। বেগম খালেদা জিয়ার অধিকার নেই, তিনি দেশের নাগরিক নয়, তিনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, তিনি একজন সেনাপ্রধানের স্ত্রী, তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী, রণাঙ্গনের মুক্তিযুদ্ধের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, এদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তিনি তিনবারের প্রধানমন্ত্রী, ওনার অধিকার নেই? শেখ হাসিনা আজকে যেভাবে দেশ নেটি বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছ, যদি অবিলম্বে তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা না করা হয়, তাকে মুক্ত না করা হয়, মাননীয় মহাসচিব কর্মসূচি দিন, বাংলাদেশ চলবে না, বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, ঢাকার থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে যতক্ষণ তাকে মুক্ত না করা হয়, যতক্ষণ তাকে চিকিৎসার ব্যবস্থা না করা হয়। আমরা প্রয়োজনে আমাদের মৃত্যু হবে, আমাদের এই সর্বদলীয় ছাত্রকের নেতারা সবার নামের পাশে প্রয়োজন বুঝে লিখা হবে শহীদ হাবিব, শহীদ শেখর, শহীদ মিলন, শহীদ ফুকন, শহীদ আলম। আমরা দ্বিধা করি না, আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছি। অতএব এভাবে গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে তাকে হত্যা করবে, সেই হত্যার মূল আসামি হবে, যদি আল্লাহ না করুক কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, শেখ হাসিনা হবে এক নম্বর আসামি, দুই নম্বর আসামি হবে, গতকাল যে আমাদের মাননীয় মহর্ষির কথা বলেছেন, উবাইদুল কাদের দুই নম্বর আসামি হবে, এবং বাংলাদেশে তার বিচার একদিন অবশ্যই হবে। এ ব্যাপারে কোন ধরনের কোন কম্প্রোমাইজ নেই, পিছনে হটার কোন অবকাশ নেই। তাই নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনার কর্মসূচি দিন, আমরা রাস্তায় থাকব, রাস্তায় থেকে আমরা আমাদের দাবি আদায় করব। এই কথা বলে আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের প্রধান অতিথি অসুস্থ তারপর এসেছেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত হয়েছেন, এবং সর্বদলীয় ছাত্রৈক্যের সাবেক নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আন্দোলনে আগামী দিনে আপনাদের পিছনে থেকে আন্দোলন করার প্রতিশ্রুতি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।